হেই ওয়েলকাম টু অডিফিল, আর আজকে আপনারা শুনছেন গ্যারি কেলার এবং জে প্যাপাসনের লেখা দি ওয়ান থিং বাংলা বুক সামারি। এই প্রথমবার একটি জিনিস যা আপনার জীবন পরিবর্তন করতে পারে, দ্য ওয়ান থিং বইয়ের সারাংশে লেখক আমাদের বলেছেন কিভাবে আমরা খুব সহজ উপায়ে অসাধারণ সাফল্য অর্জন করতে পারব এবং আমাদের জীবনকে আগের চেয়ে আরও ভালো করতে পারব। আজকের সময়ে আমাদের সামনে অনেকগুলো বিকল্প রয়েছে। কখনো কখনো আমরা মনে করি যে আমাদের এটি করা উচিত, আবার না 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 এটা না, অন্য কিছু করা উচিত। কারণ বেশিরভাগ লোকেরা জানেই না যে তাদের একটি জিনিসের ওপরেই ফোকাস করা উচিত। তাই দৈনন্দিন জীবনযাত্রায় বেশিরভাগ লোক সর্বদাই বিভ্রান্ত থাকে। সফলতা দশটি ভিন্ন ভিন্ন জিনিস করা থেকে আসে না, একটি জিনিসের ওপর ফোকাস করার মাধ্যম থেকেই আসে। তাই আমরা বিভ্রান্তি এবং অনুৎপাদনশীল জীবন পূর্ণ করার জন্য আমরা আপনাদের জন্য লেখক গ্যারি কেলার এবং জে প্যাপাসনের লেখা দি ওয়ান থিং বুক সামারি বইটি নিয়ে এসেছি একমাত্র অডিফিলে। সো আজকে আপনারা জানবেন এমন আটটি পয়েন্ট, যে আটটি পয়েন্ট থেকে আপনি আপনার জীবনের বিভিন্ন এদিক ওদিকের কাজ থেকে যেখানে ওয়ান থিংয়ে ফোকাস করতে পারবেন এবং সেই আটটি পয়েন্ট থেকে শেখা নিয়মগুলো আপনার জীবনকে অনেক ক্ষেত্রে অনেক মুহূর্তে ইজি করে দেবে। সো বেশি দেরি না করে আগে জেনে নিই সেই আটটি পয়েন্ট কী কী। নাম্বার ওয়ান, দি ওয়ান থিং। দ্য ওয়ান থিং এই বইয়ের মূল ধারণা। এই ওয়ান থিং বলতে সেই জিনিসগুলোকে বোঝানো হয়েছে যেগুলি হয় আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা যেগুলিতে আমরা আমাদের সমস্ত ফোকাস রেখে দুর্দান্ত ফলাফল তৈরি করতে পারি। মূলত লেখক বিশ্বাস করেন যে সাফল্যের জন্য আমাদের অনেক কিছু করার দরকার নেই, বরং আমাদের একটি বিষয়ে দক্ষতা অর্জন করা উচিত। যেমন রোনাল্ডের জন্য তার এক জিনিস শুধু ফুটবল, দালাই লামার জন্য শান্তি এবং এলন মাস্কের জন্য একটি উন্নতশীল ভবিষ্যৎ বানানো। এই লোকেরা যদি তাদের একটি জিনিস অনুসরণ না করত এবং এমন কিছু করত যেগুলো তারা পছন্দই করে না, তাহলে তাদেরকে এই সফলতার চূড়ায় আমরা তাদেরকে আর দেখতেই পেতাম না। আপনার দৈনিক সিদ্ধান্ত বা টাস্ক বেছে নিতেই হবে আপনাকে। তাই প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করুন যে কোন একটি জিনিস করা আপনার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটি সঠিকভাবে বুঝতে এই উদাহরণটি দেখুন। আপনি যদি একেবারে দুটো খরগোশ ধরার চেষ্টা করেন, তবে আপনি শেষ পর্যন্ত একটি খরগোশও ধরতে পারবেন না। নাম্বার টু, পি জে থর্নটন বলেছিলেন, এভরি গ্রেট চেঞ্জ স্টার্টস লাইক এ ফলিং ডমিনোজ। লেখক এই আইডিয়াটি ডমিনো এফেক্টের সাহায্যে ব্যাখ্যাও করেছেন। একটি ডমিনো যেমন তার দ্বিগুণ আকারের ডমিনোকে পতন করতে পারে, তেমনি আমরা ছোট ছোট প্রচেষ্টা করে বা প্রতিদিনের দিকে পদক্ষেপ নিয়ে জীবনে বড় কিছু অর্জন করতে পারি। এই মুহূর্তে এই ধারণাটি শুনতে একটু সহজ মনে হতেই পারে, কিন্তু লেখক আমাদের এই বাস্তব চিত্র থেকে ডমিনো এফেক্টের শক্তি ব্যাখ্যা করেছেন। ধরুন 2 ইঞ্চি লম্বা ডমিনো দাঁড় করানো আছে। একের পর এক একটি ডমিনো থেকে পরবর্তী ডমিনো দুগুণ বড় হয়, তাহলে 57তম ডমিনোর উচ্চতা হবে পৃথিবী থেকে চাঁদের দূরত্বের সমান। আশা করি এবার আপনি ডমিনো এফেক্টের শক্তিটা বুঝতেই পেরেছেন। এটি প্রতিদিন আপনার জীবনে প্রয়োগ করুন, কারণ ছোট ছোট স্টেপসই বড় সফলতার চাবিকাঠি হয়। নাম্বার থ্রি, দি থ্রি লাইস। লেখক এই মুহূর্তে সেই তিনটি সবচেয়ে বড় মিথ্যার কথা বলেছেন যা আমরা সবসময় অন্যদের কাছ থেকে শুনেছি বা যা আমরা বাস্তবে সত্য হিসেবে অনুসরণ করি। এভরিথিং ম্যাটার্স ইকুয়ালি। ন্যায় বিচার এবং মানবাধিকারের জন্য সমতা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ব্যক্তিগত জীবনে সব কিছু সমান গুরুত্বপূর্ণ নয়। তাই শিক্ষক কিভাবে নম্বর দেন তা বিবেচ্য নয়। দুই ছাত্র কখনোই সমান হতে পারে না, তাই সমতা একটি মিথ্যা। যখনই মানুষ তাড়াহুড়ো করে, তারা সব কিছুকে সমান গুরুত্বপূর্ণ মনে করে এবং তারপরে তারা এই কম গুরুত্বপূর্ণ কাজটিকে সমান গুরুত্বপূর্ণ মনে করে তাদের সময় ও শক্তি উভয়ই নষ্ট করে। মাল্টিটাস্কিং ইজ প্রোডাক্টিভ। বেশিরভাগ মানুষ মাল্টিটাস্কিংকে উৎপাদনশীলতা বলে মনে করে, যদিও এটি একটি মিথ্যা। কারণ এটি গবেষণায় দেখা গেছে যে মানুষের মস্তিষ্ক একই সময়ে দুটি ভিন্ন কাজের ওপর 100% সমানভাবে ফোকাস করতে পারে না, কিন্তু তবুও লোকেরা মাল্টিটাস্কিং করে এই ভেবে যে কাজ কম সময়ে শেষ হবে, কিন্তু তার ফলাফল হয় অনুৎপাদনশীলতা, নয়তো সময় বেশি লাগে। আ ব্যালেন্সড লাইফ। লেখকের মতে ব্যালেন্সড লাইফ একটি মিথ্যা। আপনি যদি এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট চান বা জীবনে এক্সট্রা অর্ডিনারি কিছু অর্জন করতে চান, তাহলে কোথাও না কোথাও আপনাকে আপনার জীবনে কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে। অন্যদিকে আপনি যদি দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজে ব্যস্ত থাকেন
এবং প্রতিদিন আপনার লক্ষ্যে কম সময় দেন, তাহলে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে অনেক দেরি করে ফেলবেন। কিন্তু আপনি সব দিকে সমানভাবে ভারসাম্য বজায় রেখে চলতে পারবেন না। নাম্বার ফোর, লিভ উইথ আ পারপাস। আমাদের উদ্দেশ্য আমাদের অগ্রাধিকার নির্ধারণ করে এবং আমাদের উৎপাদনশীলতা আমাদের কর্মের উপর নির্ভর করে। জীবনে আমরা যা চাই তা একবার পেয়ে গেলে সময়ের সাথে সাথে আমাদের প্রেরণাও কমে যায়। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর মার্টিন সেলিগম্যান বিশ্বাস করেন যে আমাদের সুখ পাঁচটি বিষয়ের উপর নির্ভর করে। পজিটিভ ইমোশন, প্লেজার, অ্যাচিভমেন্ট, রিলেশনশিপ, এঙ্গেজমেন্ট। সুখ তখনই ঘটবে যখন আপনার একটি অর্থপূর্ণ জীবনের উদ্দেশ্য থাকবে। যখন আপনার দৈনন্দিন কাজগুলো আপনার উদ্দেশ্য পূরণ করে, তখন সুখ আপনার সাথে দীর্ঘ সময়ের জন্য থাকে। নাম্বার ফাইভ, লিভ উইথ প্রায়োরিটি। আপনার উদ্দেশ্য, আপনার প্রায়োরিটি ছাড়া আপনি শক্তিহীন। হ্যাঁ, আপনার উদ্দেশ্য অর্জন করতে এবং সেদিকে অগ্রসর হতে হলে আপনাকে আপনার প্রায়োরিটি নির্ধারণ করতে হবে এবং আপনার প্রায়োরিটির কথা মাথায় রেখে পদক্ষেপ নিতে হবে। আপনি যদি আপনার কাজ করার পরিবর্তে সোশ্যাল মিডিয়াতে নিযুক্ত হন, তবে অবচেতন মন আপনার কাজকে উদ্দেশ্য না দিয়ে সোশ্যাল মিডিয়াকে বেশি উদ্দেশ্য দেবে। আপনার গুরুত্ব এমন হওয়া উচিত যা আপনাকে দীর্ঘমেয়াদে আপনার সফলতা অর্জনে সাহায্য করবে। নাম্বার সিক্স, লিভ উইথ প্রোডাক্টিভিটি। একজন ব্যক্তির সাফল্য তার উৎপাদনশীলতার উপর নির্ভর করে না, বরং সে কতক্ষণ কাজ করছে তার উপর নির্ভর করে। তিনি যত বেশি উৎপাদনশীল, তিনি তত বেশি সফল হবেন। প্রকৃতপক্ষে উৎপাদনশীল লোকেরা মাল্টিটাস্কিং বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ করার পরিবর্তে শুধুমাত্র তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোতে বেশি মনোনিবেশ করে। তাই কম সময়ে আরও বেশি উৎপাদনশীল হওয়ার জন্য আপনি টাইম ব্লকিংয়ের সাহায্যে আপনার সময় পরিকল্পনা করতে পারেন। নাম্বার সেভেন, দি ফোকাসিং কোশ্চেন। আপনি প্রতিদিন নিজেকে আপনার ফোকাসিং কোশ্চেন জিজ্ঞাসা করুন। যেমন কোনো একটি জিনিস যেটা আপনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ, আপনি যদি প্রতিদিন নিজেকে প্রশ্ন করার অভ্যাস করেন, তাহলে আপনি অবশ্যই আপনার মনোযোগ বৃদ্ধির সাথে সাথে আপনার সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। কারণ এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করার মাধ্যমে আপনার মস্তিষ্ক শুধুমাত্র সেই একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ফোকাস করে যা আপনাকে সবচেয়ে বেশি ফলাফল দেবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, নাম্বার এইট, থ্রি থিপস, ইউ ক্যান সে নো। নিজের সময় নষ্ট হলেও অন্যের চোখে খারাপ না হওয়ার জন্য মানুষ অন্যকে না বলতে পারে না। কখনো কখনো আমাদের নিজেদের অনুভূতি মতামতের বিপক্ষে কোনো কাজ আমাদের কেউ করতে বললে আমরা সেটাকে না বলতে পারি না। এখন এখানে লেখক আমাদের সবাইকে না বলতে বলেছেন এবং আমাদেরকে হ্যাঁ বলতে হবে শুধুমাত্র সেই জিনিসগুলোতে যেগুলো সত্যি প্রয়োজনীয় আমাদের কাছে, এবং যেগুলো গুরুত্বহীন বা আমাদের সময় ও শক্তির অপচয় করে সেগুলোকে ডিরেক্টলি না বলে দিন। ইওর পোর হেলথ হ্যাবিটস। আপনি যদি আপনার স্বাস্থ্যের যত্ন না নেন, তবে আপনি বেশি সময় সুস্থ থাকতে পারবেন না। খারাপ স্বাস্থ্য আমাদের শরীর ও মনের শক্তিকেও কমিয়ে দেয়। কিন্তু কিছু মানুষ সাফল্যের জন্য তাদের স্বাস্থ্য বিসর্জন দেয়। কিছু মানুষ সারা রাত কাজ করে এবং তারা তাদের মনকে বিশ্রাম দেয় না এবং ঘুমায়ও না। তারা তাদের খাবারকে মিস করে এবং ব্যায়ামকে পুরোপুরি উপেক্ষা করে। কিন্তু প্রকৃত সাফল্যের সম্পদের সাথে একটি ভালো স্বাস্থ্য রয়েছে। তাই প্রতিদিন শারীরিক ব্যায়াম করার পাশাপাশি একটি স্বাস্থ্যকর খাদ্য ও জীবনধারা অনুসরণ করুন আজ থেকে, এখন থেকেই। ইওর এনভায়রনমেন্ট ডাজন্ট সাপোর্ট ইওর গোলস। আমাদের অভ্যন্তরীণ চিন্তার পাশাপাশি আমাদের বাহ্যিক পরিবেশও খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করে। এখানে পরিবেশ বলতে আমাদের চারপাশের এলাকা, পরিস্থিতি, আবহাওয়া বা মানুষসহ আমাদের পরিবার এবং বন্ধুবান্ধবকে বোঝায়। যদি আপনার পরিবেশ খারাপ হয়, তবে এটি আপনার কর্মক্ষমতাও নষ্ট করবে। তাহলে আপনার সর্বদা এমন লোকেদের সাথে যোগাযোগ করা উচিত যারা আপনার লক্ষ্যকে সমর্থন করে বা আপনাকে ইতিবাচকতা অর্থাৎ পজিটিভিটি ও উৎপাদনশীলতা অর্থাৎ প্রোডাক্টিভিটির দিকে প্রভাবিত করে। এবং যদি আপনি মনে করেন যে আপনার আশেপাশে এমনও কোনো লোক নেই যারা আপনার লক্ষ্যকে সমর্থন করে বা সঠিক পরামর্শ দেয়, তবে আপনি বই পড়ুন। আমাদের অডিও বুক চ্যানেলে অডিফিলে আসুন এবং ইউটিউবে এর সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ নিন এবং এই অডিও বুকগুলোকে দিনে অন্ততপক্ষে 15 মিনিট এর পেছনে দিন। এই 8টি পয়েন্ট থেকে আপনাকে কোন পয়েন্টটা সব থেকে বেশি ভালো লাগলো এবং আপনি আপনার জীবনে সেই পয়েন্টটিকে কী করে ইমপ্লিমেন্ট করবেন, সেটি কমেন্ট বক্সে লিখে জানান।
আর এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার জীবনে কোনোরকম ভ্যালু ক্রিয়েট করে তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং এই ভিডিওটিকে আপনার কমিউনিটিতে এমনভাবে শেয়ার করুন যাতে আপনার সাথে সাথে তারাও হেল্পফুল হয় আপনার এই কাজটি থেকে। ভালো লাগলে কমেন্ট করে জানান যে কী করে আমরা আরও ইম্প্রুভ করতে পারবো। আজ পর্যন্ত এখানেই, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন অডিফিল।